খাবারের শেষে বাঙালির ডেজার্ট বলতেই আমরা বুঝি পায়েস। ফুড হিস্টোরিয়ানদের মতে পায়েসের প্রথম জন্ম হয়েছিল পার্সিয়াতে। আবার কেউ কেউ বলে থাকেন পুরীর জগন্নাথ মন্দিরে 2000 বছর পূর্বে এর প্রথম আবিষ্কার হয়েছিল। উৎপত্তি যেখানেই হোক না কেন, ডেজার্টে এর স্বাদ ও জনপ্রিয়তা অদ্বিতীয়। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পায়েসের রেসিপি। হ্যালো ভিউয়ার্স, মুনস ম্যাক্রোকজমের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক অভিনন্দন। প্রথমেই আমি দুধটা কড়াইতে নিয়ে নিলাম। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এবার দুধটা জাল দিতে থাকবো। জাল দিয়ে আমি একটু ঘন করে নেব দুধটা, যেহেতু আজকে আমি ক্ষীরের পায়েস বানাই। প্রথমেই একটু ঘন করে নেব। আর এইদিকে দুধটা জাল হতে হতে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রাখব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আর 1.5 লিটার দুধের জন্য আমি দেখো একদম অল্প করে 2 মুঠো চাল নিলাম। এই যে একদম সামান্য। পায়েসে তো চাল এমনিতেই কম দিতে হয়, তাছাড়া ক্ষীরের পায়েসে তো আরও কম দিতে হয়, না হয় ক্ষীরটা তো এমনি ঘন হয়ে আঠা হয়ে থাকবে, আর চাল পড়লে তো সেটা আরও বেশি জমে আঠা হয়ে যায়। তাই চালটা একদমই কম পরিমাণে দিতে হয়। দুধটা শুকিয়ে অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি তাতে 2 তেজপাতা আর এই 4-5টা এলাইচি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়তে থাকবো। আজকে আমি পায়েসটা খেজুরের গুড় দিয়ে করছি। আর খেজুরের গুড়ের পায়েস মানেই কিন্তু সব বাঙালিদের একটা ইমোশন জড়িয়ে থাকে। এবার আমি চালটা দিয়ে দিলাম। দিয়ে ঘন ঘন নাড়তে হবে, না হয় চালটা নিচে লেগে যাবে। কিন্তু এবার ঘন ঘন নাড়তে থাকবো যতক্ষণ না চালটা ফুটে আসে। আর পায়েস করার সময় কিন্তু কোনোদিনই আগে মিষ্টি দিতে নেই, সেটা এবার চিনি হোক আর খেজুরের গুড়ি হোক, আগে দিয়ে দিলে কিন্তু চালটা ফুটতে চাইবে না। তো এখন আমি এভাবেই নাড়াতে থাকবো যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে আসছে। তো এবার দুধটা আরেকটু ঘন করার জন্য আমি 2 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ আরেকটু দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়তে থাকবো। গুঁড়ো দুধ অ্যাড করলে সহজেই কিন্তু দুধটা একদম ঘন হয়ে যায়, আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেব। এখানে আমি কাজু নিয়েছি, এই কাঠবাদাম নিয়েছি, আর এই কিশমিশগুলি নিয়েছি। এবার কিশমিশগুলি আমি জলে ভিজিয়ে রাখব। কিছুক্ষণ জলে ভেজানো থাকলে অনেকটাই নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এবার আমি কাজুগুলিকে আর কাঠবাদামগুলিকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। চাইলে তোমরা হামানদিস্তাতেও সবগুলি ভেঙে গুঁড়ো করে নিতে পারো। তো আমি এখানে ছুরির সাহায্যেই কেটে নিচ্ছি। এবার কাঠবাদামগুলিও এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমার প্রায় সব কিছুই রেডি, এখন বাকি আছে চালটা সেদ্ধ হওয়ার। তো আমি এবার কিশমিশগুলিও দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। আর এখানে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, চালটাও প্রায় ফুটেই এসছে। এই দেখো চালটা অনেকটাই ফুটে গেছে, আর একটু ফোটার বাকি আছে। আর এখানে আমি খেজুরের গুড়টাও রেডি করে নিয়েছি। এবার চালটা সেদ্ধ হয়ে গেলে আমি খেজুরের গুড়টাও অ্যাড করে দেব। 1.5 লিটার দুধ কতটুকু হয়েছে দেখেছো? কমে গিয়ে একদম ক্ষীর হয়ে গেছে পুরোটা, আর মনে হচ্ছে চালটাও সেদ্ধ হয়ে এসছে। আর ঘন হয়ে দেখো কালারটা এখনই কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে, খেজুরের গুড় দেওয়া তো বাকিই আছে। এই দেখো চালটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খেজুরের গুড়টা কিন্তু এখন দিয়ে দেব। খেজুরের গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। কেউ বেশি মিষ্টি পছন্দ করে, কেউ আবার একটু হালকা কম মিষ্টি পছন্দ করে, তো তোমরা তোমাদের মতো করে দিয়ে দেবে। খেজুরের গুড় দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এই দেখো জাস্ট কালারটা দেখো, দেখেই কিন্তু লোভ লাগছে, এত সুন্দর হয়েছে কালারটা, পুরোটাই কিন্তু একদম ক্ষীর হয়ে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিলেই কিন্তু হয়ে গেল খেজুরের গুড়ের ক্ষীরের পায়েস। এবার আমি গ্যাসটা অফ করে দেব। বাস হয়ে গেল, কি সহজেই হয়ে গেল দেখলে। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে করে খাবে, ভীষণ ভালো হয় খেতে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। এই দেখো ফাইনাল লুকটা,
কি ভালো হয়েছে দেখতে। আর উপর দিয়ে এইভাবে কাজু ও কাঠবাদাম দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। দেখো কি দারুণ লাগছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আর আমাকে ফেসবুক ও ইনস্টাতে ফলো করতে চাও তাহলে লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো। আর তোমাদের মধ্যে কার কার এই খেজুরের গুড়ের পায়েস পছন্দের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আপনাদের ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।